আওয়াজের নাম হেদায়েত নয়, ওয়াজের নাম হেদায়েত। আওয়াজ তো ভাটিয়ালি গানেও আছে, হেদায়েত আছে। আওয়াজ তো বাউলা গানেও আছে, হেদায়েত আছে। আওয়াজ তো রূপবানের গানেও আছে, রূপবানের গানও হেদায়েত আছে। তাহলে বলেন হেদায়েত কোথায় আছে, আওয়াজে না ওয়াজে? বর্তমান সমাজে ওয়াজ বেশি হয় না আওয়াজ বেশি হয়? সত্যের পথ অবলম্বন করুন, KH ইসলামিক মিডিয়া। বর্তমান সমাজে ওয়াজ কম আছে আওয়াজ বেশি? কি কম কি বেশি? আওয়াজের নাম হেদায়েত নয়, ওয়াজের নাম হেদায়েত। আওয়াজ তো ভাটিয়ালি গানেও আছে, হেদায়েত আছে। আওয়াজ তো বাউলা গানেও আছে, হেদায়েত আছে। আওয়াজ তো রূপবানের গানেও আছে, রূপবানের গানও হেদায়েত আছে। তাহলে বলেন হেদায়েত কোথায় আছে, আওয়াজে না ওয়াজে? বর্তমান সমাজে ওয়াজ বেশি হয় না আওয়াজ বেশি হয়? কাজে এটাও বুঝে শুনে কাজ করতে হবে। রাসূল বলেন ওয়াজ শোনার মতো সুযোগও যদি তোমার না থাকে, আলেমদের কথা শোনার মতো সুযোগও যদি তোমার না থাকে, তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার শেষ পথ, চার নম্বর পথ, তুমি আলেমকে মহব্বত করো। কি করবে? প্রশ্ন জাগতে পারে যে আলেমের কথা শোনার সুযোগ থাকে না কিভাবে? ওয়াজে গেলেই তো শোনা যায়। ধরুন এক ব্যক্তি 10 বৎসরের জন্য জেলখানায় চলে গেল, 20 বৎসরের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল, আজীবনের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল। ইমামবাড়ি মাদ্রাসার সবাই আর ওয়াজ শোনার জন্য আসতে পারবে? এই লোকটা জাহান্নাম থেকে বাঁচবে কিভাবে? এমন লোকের জন্য রাসূল বলেন তুমি আলেমকে মহব্বত করো, এই মহব্বত তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবে। ডাইরেক্ট রাসূল হুকুম দিয়া বলছেন তুমি আলেমকে মহব্বতকারী হও, আলেমকে মহব্বত করো। আলেমকে মহব্বত করতে কি পরিমাণ টাকা পয়সা ধন সম্পদ লাগে আমি একটু পরে আপনাদেরকে ইনশাল্লাহ বলব। রাসূল বলেন এই তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 4 নম্বর পথ, এছাড়া জাহান্নাম থেকে বাঁচার আর কোনো পথ নাই। রাসূল বলেন ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক, সাবধান এমন যেন না হয় তুমি আলেমও হইলে না, আলেমের ছাত্রও হইলে না, আলেমের কথাও শুনলে না, আলেমকে মহব্বত করলে না, তোমার কপালে ধ্বংস ছাড়া আর কিছু নাই। তাইলে রাসূল তার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচার সর্বমোট কথা কটা পথ বাতাইলেন? চারটে পথ। চার পথের মধ্যে চতুর্থ পথের নাম আলেমকে মহব্বত করা। চতুর্থ পথের নাম আলেমকে মহব্বত করা। আগেরগুলির সুযোগ থাকলে না না থাকলে, হ্যাঁ না থাকলে, আলেমের কথা শোনার সুযোগ নাই, তখন আলেমকে মহব্বত করলেই তুমি জাহান্নাম থেকে নাজাত পাবে। আলেমের কথা শোনার সুযোগ আছে, শুধু মহব্বতে কাজ হবে না, কথা মতো চলতে হবে। বুঝাতে পারলাম? খুব সহজ উদাহরণ দিয়ে শুনুন। আলেমগণ বলেন আল্লাহ এবং আল্লাহর রাসূল কোরআন এবং হাদিসে বলেছেন নামাজ জান্নাতের চাবি, নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে। কিন্তু আলেমের কথা মতো আপনি নামাজ পড়লেন না, আলেমকে মহব্বত করিয়া প্রত্যেক দিন ওই এক ফেট বইরা 20টি খাওয়াইয়া দিলেন। এমন মুসলমানের অভাব নাই সমাজে। আলেম বলে নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, উনি নামাজ পড়ে না। আলেম বলে সুদ খাইলে জাহান্নামে যেতে হবে, উনি সুদ ছাড়ে না। আলেম বলে গুস খাইলে জাহান্নামে যেতে হবে, মদ খাইলে জাহান্নামে যেতে হবে, গাঞ্জা খাইলে জাহান্নামে যেতে হবে, দুর্নীতি করলে জাহান্নামে যেতে হবে, জালিয়াতি করলে জাহান্নামে যেতে হবে, একটাও ছাড়ে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, সুদ খায়, গুস খায়, মদ খায়, গাঞ্জা খায়, দুর্নীতি করে, জালিয়াতি করে, কিন্তু আলেমের প্রতি মহব্বত আছে, তাইলেই তাই নেটুন্যা মিষ্টি গরণিয়া কমপক্ষে আধা কেজি মিষ্টি খাওয়াই যা। এমন মুসলমানের অভাব নাই সমাজে। এমন একজন মুসলমানের একদিন আমি জিজ্ঞাসা করছিলাম এই নিয়ে এত মহব্বত করে আমারে এত কিছু খাওয়াও, আমি কই নামাজ পড় না, নামাজ না পড়লে জাহান্নাম থেকে বাঁচা যাবে না, নামাজ পড়ো না, তুমি মহব্বত করে লাভ কি? আমার কয় নামাজ পড়ি না দেখি আপনারা মিষ্টি খাওয়াই আদর করি। ও এই দেখায় কী দেখ কয় লাগিও
মুক্তিদের ঘটনাটা কি তা কয় আমরা যারা নামাজ পড়ে না আমরা তো কিয়ামতের দিন আল্লাহ ছেড়ে দিব, আমরা যারা নামাজ পড়ি না আমরা তো আটকাইব ওই দিন আপনারা কাফর দুইরা হুকুম আমরা সাথে লইয়া যাও আর নইলে খাইছিলা যায় দুই নেতৃত্বে দিয়ে যাও। কি মজার মহব্বত চিন্তা করে দেখে, এই এটা মহব্বত না, এটা মহব্বতের নামে জালিয়াতি, মহব্বত না মহব্বতের নামে জালিয়াতি। এই জন্য রসুল বলেন আলেমের কথা শোনার সুযোগ যদি না থাকে তাইলে আলেমরে মহব্বত করাটাই তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচা। এবার বলেন আলেমের কথা শোনার সুযোগ থাকলেই থাকলেও শুধু মহব্বতে বাঁচবে জাহান্নাম থেকে না সুযোগ না থাকলে? হ্যাঁ সুযোগ না থাকলে।